সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ খান, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আশা করছি তোমরা ভালোই আছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের গুণ অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস জানাইতে চাই, তোমরা তোমার ক্লাস ফাইভে কি ধরনের প্রশ্ন থাকবে, গণিত বই থেকে কত মার্কসের প্রশ্ন হয়, কোন কোন বিষয়ে প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে চাই। তাহলে বোর্ডের দিকে একটু দেখো, এখানে আমি তোমাদের যতগুলো অধ্যায় আছে সূচিপত্রতে যা অধ্যায় আছে, 13-14টা অধ্যায় আছে, 14টা অধ্যায় আমি নাম এখানে লিখেছি। এখন কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন হয় তোমাদের একটু জানা দরকার। হ্যাঁ, দেখো এখানে গুণ ভাগ চারগুণ মিলে শুরু দিয়ে বলে দিই, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে, 20টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, যার প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে এবং 20 নম্বরের প্রশ্ন থাকবে, এটা 20। তারপরে এই 3 অধ্যায় যে বলা আছে, 4 পূর্বের সম্পর্কিত সমস্যাগুলি, এখান থেকে থাকে তোমাদের 2টা সৃজনশীল থাকে, 1টার উত্তর দিতে হয়। তারপরে গাণিতিক উত্তর থেকে থাকে না, সৃজনশীল থাকে না, সংক্ষিপ্ত প্রশ্ন হয়। তারপরে গুণিতক এবং গুণী নিয়োগ, এই অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল থাকে, তার মধ্যে 1টি উত্তর দিতে হয়। ভগ্নাংশ থেকে তাই থাকে, 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে 1টি উত্তর দিতে হয়। দশমিক ভগ্নাংশ থেকেও 2টা সৃজনশীল থাকবে, তার মধ্যে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। গড় থেকেও তোমাদের 2টা প্রশ্ন থাকবে সৃজনশীল, যেখান থেকে 1টি উত্তর করতে হবে। আর সম্পর্ক থেকেও 2টি থাকে, সেখান থেকে 1টি উত্তর করতে হবে। আর জ্যামিতি দিতে হবে 12 মার্কসে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে। তারপরে পরিমাপ থাকে, সেখানে 2টি থাকে, 1টি উত্তর দিতে হয়। সময় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকে, তার মধ্যে 1টি উত্তর দিতে হয়। উপত্য বিন্যস্তকরণ থেকে থাকে 2টা সৃজনশীল প্রশ্ন, তার মধ্যে 1টা দিতে হয়। এবং ক্যালকুলেটার ও কম্পিউটার, এটা থেকে থাকে তোমাদের, এগুলো অধ্যায় থেকে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন। এই তোমাদের 100 নম্বরের একটা মানদণ্ড তোমাদেরকে আমি জানাইলাম, এইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো কিছু অধ্যায় থেকে সৃজনশীল হয় না, শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন হয়, যেমন সে অধ্যায়গুলো হচ্ছে গুণ ভাগ, গাণিতিক উক্তি, তারপরে এখানে আসলো ক্যালকুলেটার, কম্পিউটার, এই বিষয়গুলো শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তোমাদের। আর বাকি অধ্যায় থেকে, প্রতিটি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন হয় এবং একটা অল্টারনেটিভ দেওয়া থাকে, বাকি একটা উত্তর দিতে হয়, 2টা 1টা দিতে হয় উত্তর। তো যাই হোক, এখন আমরা এই অধ্যায়ে চলে যাবো, এই গুণ অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করবো। তোমরা একটু আগে শুনলাম যে গুণ অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন হয় না, অতএব এখান থেকে শুধু সংক্ষিপ্ত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতি আমরা এখান থেকে নিব। তোমরা তো গুণ সম্বন্ধে অনেক ধারণা তোমাদের আছে, এর আগের কালে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ শুনে এসেছো। তো আমরা আজকে আবার সুন্দর নতুন করে গুণ অঙ্ক করব আমরা। এই গুণ অধ্যায় শেখার জন্য আমি এখন একটু তোমাদের গুণ সম্পর্কে কিছু সূত্র, যেমন এই যে এখানে একটা কথা আছে, তোমরা জানো, সবাই জানো তোমরা অনেকেই, গুণ 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 সমান সমান গুণ ফল, এইটা না বললে গুণ কীভাবে শুরু করি বল, যে গুণ 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 সমান সমান গুণ ফল। গুণটা কি, যে সংখ্যাকে গুণ করা হয়। যদি কখনো একটু বললাম আমি যে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, যেমন গুণ্য কাকে বলবো, তো কাকে বলবো আমরা, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলবো আমরা। তারপরে গুণ কাকে বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলবো গুণ। এখন গুণফল কাকে বলে, এই গুণ্য এবং গুণ গুণ করার পর যে ফলটা পাওয়া যায়, যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। তো জানলাম একটা উদাহরণ দিয়ে আমরা, ধরো 5 গুণ 3, তাহলে গুণ্য হচ্ছে 5 গুণ হচ্ছে 3, তাহলে গুণ্য আর গুণ গুণ করলে কত হচ্ছে, 3 5 15, ঠিক আছে। এখন এখানে দেখো তোমরা, এখানে আবার একটা অন্য একটা প্রশ্ন হতে পারে, যেমন গুণ্য আর গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় কি না। দেখো তোমরা, আমরা স্থান বিনিময় করে দেখাই, 3 গুণ 5 যদি আমরা দেখি, 5 জায়গায় 3 লিখলাম, 3 জায়গায় 5 লিখলাম, গুণ্য আর গুণকের স্থান বিনিময় করলাম, তারপরে কিন্তু কি হবে, গুণফল কিন্তু হবে 15, এরকম প্রশ্ন হতে পারে, যে গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো রূপ পরিবর্তন হয় কিনা, তার মানে পরিবর্তন হয়। এখন আমরা আসলে দেখবো অঙ্কগুলো শুরু করার আগে এইটুকু জানা দরকার তোমাদের। এখন দেখবো আমরা এখানে যে গুণ্য সমান সমান কি, গুণ্য সমান সমান কি, তা আমরা কিন্তু জানি, এখানে যে এদিকে গুণফল আছে, গুণ্য সমান সমান গুণফল, এখানে তোমার গুণ 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 অবস্থা আছে, গুণ থাকলে পাশে গেলে কি হয়, ভাগ হয়, তোমার জানো, তাহলে ভাগ গুণ গুণ। তারপর আবার যদি বলি যে গুণক সমান সমান কি, তাহলে গুণক সমান সমান দেখি আমরা,
গুণক সমান সমান গুণফল তো এদিকে আছে আর গুণ ওদিকে গুণ অবস্থা আছে এখানে ভাগ হয়ে যাবে গুণ তোমরা মনে করো যে এই গুণ সমান সমান গুণফল বা গুণক তোমাদের যদি মনে হয় দেখো তোমরা আগে এখানে গুণক কি দেওয়া ছিল এখানে 5 গুণ 3 দেওয়া ছিল সমান সমান 15 হয়েছিল তো আমরা চেক করে দেখি যে গুণ সমান সমান গুণফল বা গুণক ঠিক আছে কিনা তাহলে আমরা এখানে গুণ কত ওরে বসাই দিব 5 গুণ হচ্ছে 5 সমান সমান গুণফল হচ্ছে 15 15 এই ভাগ এই ভাগ গুণক হচ্ছে 3 দেখো কত হইল 5 সমান সমান কত হইল এখানেও কত হইল সমান সমান কত হবে 15 কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 5 হবে তার মানে 5 সমান সমান 5 তার মানে গুণ সমান সমান গুণফল ভাগ গুণক এটা আমাদের ঠিক আছে এরপর আমরা দেখব গুণকের কাছে কত বসাবো গুণক ছিল 3 3 দিয়ে দেই দেখি আমরা এখন গুণক সমান সমান গুণফল ভাগ গুণক ঠিক আছে কিনা গুণফল কত হচ্ছে আগে 15 দেওয়াই আছে এই ভাগ গুণক হচ্ছে এখানে 5 এই যে গুণ 5 এই যে গুণ 5 তাহলে কত হলো তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে কিন্তু 3 হয় তার মানে কি 3 সমান সমান 3 তাহলে আমরা বলতে পারি গুণক সমান সমান গুণফল ভাগ গুণক এটা আমাদের যথার্থ হয়েছে ঠিক আছে আর কি যাক এখন এই সাধারণ অংশ আমাদের এইটুকুই আর কি এখন আমরা দেখব এই অধ্যায়ের অঙ্কগুলো থেকে আমরা অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে এগুলো এখন আমরা দেখার চেষ্টা করব তোমরা সবাই গুণ করা জানো তারপরেও একটু অনেকে যাদের একটু দুর্বলতা আছে তোমাদের তাদেরকে তাদেরকে তাদের জন্য আমি এখন এখন বই তোমাদের পাঠ্যপুস্তকের এক অধ্যায়ে গুণ অধ্যায়ে সমান অধ্যায়ের নাম রেখে লিখে রাখা দরকার হ্যাঁ এক নম্বর অঙ্কে শুরু করব দুই নম্বর অঙ্ক দিয়ে দুই নম্বর অঙ্কে এখানে বই বলা আছে গুণ অধ্যায়ে দুই নম্বর অঙ্ক দিয়ে শুরু করব অধ্যায়ে এক নম্বরে দুই 498 গুণ 576 498 গুণ হচ্ছে 576 এটা আমরা এখন গুণ করে দেখাবো এখানে কি লিখবো আমরা এভাবে লিখবো সাজাই লিখতে হবে এখানে 498 নিচে লিখবো 576 হ্যাঁ এখানে গুণ হচ্ছে 498 আর গুণ হচ্ছে 576 তো আমরা এখন একবার করে একবার করে একবার বসেছি 10 করে 10 করে সবাই সাজাই সাজাই নিচ্ছে আমরা গুণ এখন দেখো গুণ করলে আমাদের কি হয় গুণ করো তোমরা জানো 648 8 তাহলে থাকলো 4 6 লং 54 4 8 আর 8 তাহলে থাকলো 5 4 6 24 আর 5 29 29 তোমরা একটু সব চোখটা খোলা রাখবা একবার একটা যোগ করতে ভুল হয়ে গেলে কিন্তু গুণটা পুরোটাই ভুল হয়ে যাবে তো আমাদের এককের ঘরের কাজ কিন্তু আমরা শেষ করে দিচ্ছি এককের ঘরে এখন আমরা কি করব এককের ঘরে সেদিন আমরা শূন্য দিয়ে দেব এখন আমরা দশকের ঘরের কাজ শুরু করব দেখো 27 56 6 হাতে থাকলো 5 7 লং 63 এর 5 68 8 হাতে থাকলো 6 4 7 28 এর 6 34 মানে 34 এখন দেখো এককের ঘরের কাজ শেষ করছি আমরা দশকের ঘরের কাজ কিন্তু আমরা শেষ করলাম দেখো এখানে এক নম্বর শূন্য আগে থেকে আছে এবং দশকের ঘরে আমরা শূন্য দিব ফাঁকা দেবো এখন আমরা শতকের ঘরের কাজ শুরু করব দেখো 5 4 40 শূন্য হাতে থাকলো 4 5 লং 45 আর 4 49 9 হাতে থাকলো 4 4 পাশে 20 আর 4 24 দেখো এখন আমাদের গুণ করা শেষ এখন আমরা যোগ করে দিচ্ছি দেখো তো কি 0 0 8 8 8 হয় এখানে 8 4 14 4 হাতে থাকলো 1 9 9 18 8 হাতে থাকলো 1 9 কে 10 আর 14 2 0 6 হাতে থাকলো 1 4 কে 5 3 8 আমাদের এখানে ফলাফল হলো 2,48,000 সুতরাং লিখতে পারো অতএব লিখতে পারো লিখে লিখবা 498 গুণ 76 সমান সমান কত হবে এই যে গুণ করলো 48 28 68 আমাদের গুণ করা শেষ এখন দেখো আমরা আরেকটা করব আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা 5 নম্বরটা করব দেখো এখন আমরা 5 নম্বরটা বই থেকে নিব পাঁচ নম্বর 8 9 6 7 8 6 একটু বড় দেখেন 8 9 7 6
গুণটা একটু দেখব আমরা তারপরে পড়ে রেখে যাব এখানে কি লিখব লিখব আমরা আগে মত এখানে 8 9 7 6 এই যে 9 5 6 এরকম করে এখন 10 করে 10 10 করে 10 করে দিয়েছি তারপরে গুণ চিহ্ন দিয়ে দেখো এই গুণ শুরু করে দিয়েছি আমরা দেখো 6 6 36 6 আর 3 6 7 42 আর 3 এ 45 এর 5 হাতে হলো 4 6 গুণ 54 আর 4 এ 58 8 হাতে হলো 5 6 এর 48 এর পাশে 53 তাহলে আমাদের এককের ঘরের কাজ শেষ দেখো এককের ঘরের কাজ আমাদের শেষ তাহলে আমরা কি করব এককের ঘরের কাজ শূন্য দেব এখন 10 করে ঘরের কাজ শুরু করব 5 6 36 এর 0 হাতে থাকলো 3 5 7 35 আর 3 এ 8 30 এর 8 হাতে থাকলো 3 5 7 4 8 6 9 81 86 87 88 89 দেখো এখন আমরা এখন আমরা কি করব যোগ করব আমরা এখন আমরা কি করব যোগ করব যোগ করব 6 5 8 4 12 8 বিশেষ 0 এটা থাকলো 2 8 2 10 8 18 3 21 1 থাকলো 2 7 2 9 4 13 5 18 8 এটা থাকলো 1 1 আর 4 5 এটা থাকলো নেই তারপরে 8 দেখো আমাদের এটা কোন কিন্তু আমাদের হয়ে গেল একটু বড় কিন্তু মনোযোগ দিয়ে যোগ যোগ করার সময় একটু মনোযোগ দিয়ে যোগ করবা যখন নাম দরকার করবে তখন মনোযোগ দিয়ে করবে একটু এদিক ওদিক হলে অঙ্কটা কিন্তু জিরো হয়ে যাবে মানে গুণটা গুণের ফলাফলটা ভুল হয়ে যাবে দেখো এবার আমরা দেখব এবারে আমরা দুই নম্বরে যাব দেখি দুই নম্বরে কি বলছে গুণ করো দুই নম্বরে কিন্তু বলছে গুণ করো দুই নম্বরে বলছে আমাদের গুণ করো কিভাবে করবো গুণ করো আমরা শুরু করবো দুই এক দিয়ে শুরু করবো আমরা ঠিক আছে দেখি এটা কিন্তু সহজ পদ্ধতিতে গুণ করার মতো আর কি 430 গুণ 500 গুণটা দেখো 430 গুণ 500 তো আমরা এই গুণটা স্বাভাবিকভাবে করতে পারি যদি 430 লিখবো এখানে 500 লিখবো এখানে লিখে দেখবো যে অনেকগুলো ঘর গুণ করতে হবে তোমাদেরকে একক দশক শতকে অনেক ঘর এখানে গুণ করে দেখাতে হবে অনেক ঝামেলা দেখো তো আমরা এটাকে সহজ পদ্ধতিতে করতে পারি কিনা দেখো তো এইভাবে আমরা যদি এটাকে এইভাবে লিখি দেখো 430 আর এখানে থাকলো 500 শূন্যগুলোকে আমরা একদিকে করব এইখানটা দেখো আমরা যদি শুধু এই যে আমাদের সার্থক অঙ্ক যেগুলো আছে সেগুলো যদি আমরা গুণ করে তারপরে যখন শূন্যগুলো বসা দেবো গুণ করলে আমাদের অতি তাড়াতাড়ি হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে 3 5 15 5 হাতে হলো 1 4 5 4 20 আর 1 21 এখানে গুণ এটা হলো সার্থক অঙ্কের গুণ হবে এটা হলো এখানে কটা শূন্য আছে 1 2 3 4 সব শূন্যগুলো আমরা এখানে বসা দেবো 1 2 3 দেখো গুণটা কিন্তু আমাদের এক লাইনে হয়ে গেল সোজা না অনেক সহজ এইভাবে গুণ করলে আমাদের এটা অনেক সহজ আমরা বুঝতে পারি এটা এরপরে আরো একটা দেখবো আমরা এখান থেকে আরো একটা অঙ্ক দেখবো আমরা 5 নম্বরটা দেখো 3 4 0 0 6 0 0 5 নম্বর দেখো একটু 5 নম্বর দেখি 5 নম্বর দেখো আরো তোমরা ক্লিয়ার হবে বুঝতে হ্যাঁ 5 নম্বর হচ্ছে 3 4 0 0 গুণ হচ্ছে গুণন হচ্ছে 700 দেখো এখানে অনেক শূন্য আছে এই গুণ করতে গেলে অনেক শূন্য শূন্য নামাইতে হবে অনেক ঝামেলা একটু ভুল হয়ে গেলে শেষ হয়ে যাবে আমরা এটাকে সহজ পদ্ধতিতে করবো দেখো আমরা এভাবে লিখব তারপরে এখানে 7 9 0 0 এখন আমরা এই সার্থক অঙ্ক করে গুণ করে দেবো ঠিক আছে 4 7 8 8 এটা থাকবে 2 3 7 21 আর 2 23 23 কটা শূন্য 1 2 3 4 দেখো কত সহজ হয়ে গেল 1 2 3 4 2 3 8 4 তো আমরা অনেক সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল দেখো অনেক সহজ এরপরে আমরা পড়ে যাবো 3 নম্বর অঙ্ক সহজ পদ্ধতিতে গুণ এটা খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর অঙ্ক যাবো আমরা সহজ পদ্ধতিতে গুণ শিখবো
সহজ পদ্ধতিতে বলি। তোমরা কি সব জানো এগুলো? জাস্ট এখন যারা বোঝে না হ্যাঁ তাদের জন্য আমরা এটা করতেছি। এক নম্বর থেকে শুরু করো, সহজ পদ্ধতিতে গুণ আমরা এক নম্বর থেকে শুরু করি। এক নম্বরে আছে 999 গুণন 45। দেখো 999 গুণন 45। দেখো এটাকে কিভাবে করা যায়, আমাদের শূন্য নিয়ে আসলে আমাদের গুণ করতে সহজ পদ্ধতিতে করা যায়, তোমরা একটুভাবে দেখলাম। তো আমরা এটাকে এইভাবে করে দেখো কি হয়, যে আমরা যদি এই 999-কে 1000 লিখে এখান থেকে বিয়োগ 1 করে দেই, কি 999 হচ্ছে না আমাদের? হ্যাঁ 999 কিন্তু হয়ে যাচ্ছে, তার সঙ্গে গুণ তো 45 আছেই, গুণ এখানে 45 আছে। তাহলে আমরা কেন বোঝা মনে করলাম এটা, এই যে শূন্যগুলো নিয়ে এসে আমাদের গুণটা সহজ পদ্ধতিতে করতে এখন সুবিধা হবে এই জন্য। তাহলে 1999-কে আমরা কি করলাম, 1000 লিখলাম এখানে প্রথমে, সেখান থেকে আমি 1 বিয়োগ দিয়ে দিলাম। দেখো কি দ্বারা, ওই 999 দ্বারা, এখানে কোনো অন্য কিছু করা হয়নি। তারপরে দেখো কিভাবে করা যায়, তার মানে কি এই 1000 বিয়োগ 1 এর সঙ্গে এই 45 গুণ অবস্থায় আছে, মানে দুইটার সঙ্গে গুণ অবস্থায় আছে। এখন আলাদা করে গুণ করে লিখবো আমরা, দেখো 1000 গুণ 45 ব্র্যাকেট দিয়ে দিলাম, এই মাইনাস এই মাইনাস, তাহলে 45 সঙ্গে গুণ অবস্থায় আছে 1, মানে 1 গুণ 45 অথবা 45 গুণ 1, 45 গুণ 1। তাহলে কোনো সমস্যা হবে না, দুইটার সঙ্গে গুণ করে দিলাম। তারপর দেখো কি দাঁড়ায়, এখন আমরা সহজ পদ্ধতি গুণ করবো, ওই যে এখানে সার্থক অঙ্ক আছে 1, 4, 5, তাহলে 45 1 দিয়ে গুণ করলে 45 হচ্ছে 45, কটা শূন্য 1, 2, 3, 0, 3 বসে দিলাম, এই মাইনাস এই মাইনাস 45 হচ্ছে 45। এখন আমরা এটা বিয়োগ করে দেবো। দেখো তো বিয়োগ করলে কী হবে, আমরা পাশাপাশি বিয়োগ করবো, 5 আছে 10 করতে 5, তাহলে দেখলো 1, 1 আছে 5, এই 5 আছে 10 করতে আবার 5, তাহলে দেখলো 1, 1 আছে 10 করতে 9, তাহলে দেখলো 1, 1 আছে 5 করতে 4, হাতে নেই 4, 44,955। দেখো তো ঠিক আছে কিনা, 44,955। সহজ পদ্ধতি গুণ এভাবেই করবো আমরা, আরেকটা করলে তখন আরও বেশি ক্লিয়ার হবা। এবার দেখো 4 গুণ করবো, 4 নম্বর আমরা দেখো, তোমরা দেখো বলা আছে এখানে 9,900 গুণ 400, 9,900 গুণ 400, এটা আমরা সহজ পদ্ধতিতে করবো। দেখো কি করা যায়, ওইভাবেই করবো, এখানে 9,900 বলা আছে, তো 9,900 মানে 10,000 থেকে 100 কম, তো আমরা 10,000 থেকে 10,000 লিখলাম, 10,000 লিখে 10,000 লিখলাম, সেখানে যদি আমরা 100 বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের 9,900 হইল না, হইল, তার সঙ্গে গুণ কি আছে 400, তার মানে দুইটার সঙ্গে গুণ অবস্থা আছে 100 আছে। তাহলে আমরা আলাদা করে দিই, তাহলে 1000 10,000 3 10,000 গুণ 400, হ্যাঁ মাইনাস 400 গুণ 100, দুইটার সঙ্গে গুণ করে দিলাম 400 গুণ 100, তাহলে কী হলো, ওই রকম গুণ করার আগে 4 কে 4, কটা শূন্য 1, 2, 3, 4, 5, 6, কটা শূন্য 1, 2, 3, 4, 5, 6, মাইনাস 4 কে 4, কটা শূন্য 1, 2, 3, 4, 1, 2, 3, 4, দেখো ঠিক আছে কিনা, এখানে 4 কে 4, 6টা 0, এখানে 4 কে 4, 4টা 0। এখন আমরা বিয়োগ করতে হবে, পাশাপাশি বিয়োগ করবো, এগুলো বিয়োগ কিন্তু আমাদের শিখতে হবে। হ্যাঁ তো 0, 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
10,000 - 100 হয়ে যাবে। আমি আগে বলি
তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমি কিন্তু অ্যানসারগুলো বুঝাই দিচ্ছি এখন দেখো আরেকটা টপিক হলো আমাদের শেষ চার নম্বর অঙ্ক একটা টপিক হলো এখানে শেষ হলো আমাদের অঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখো আর 3-4 মিনিট লাগবে একটু দেখো চার এখানে তোমাদের একটু মগজ ধুলাই মানে মগজটাকে একটু বেশি করে নড়াচড়া করার কথা বলা আছে অঙ্কটাকে তুলি আমরা দেখো খালি ঘরে সংখ্যা বসো অঙ্কের আমাদের হেডলাইন হচ্ছে খালি ঘরে সংখ্যা বসো বসো তো দেখি আমরা কি লিখি খালি ঘর প্রতি আগে 6 তারপরে খালি ঘর তারপরে তোমার বিষয় আছে কি 7 তারপরে এখানে খালি ঘর হ্যাঁ তারপরে আর কিছু নেই গুণ চিহ্ন তারপরে আমরা নিচে দেখবো কত নিচে দেখা হচ্ছে অ্যান্সারে দেখানো হচ্ছে 4 তারপরে পরপর দুইটা খালি ঘর পরপর দুইটা খালি ঘর তারপরে গুণ 3 দেওয়া আছে তারপরে এখানে খালি ঘর তারপরে আবার খালি ঘর তারপরে আবার খালি ঘর তারপরে দেওয়া আছে 5 যোগফলটা দেখে আমরা এখন এখানে 4 আছে আর এখানে 4টা খালি ঘর 1 2 3 4 এখানে শুধু কুলু দেওয়া আছে আমাদের এখান থেকে অঙ্ক করতে হবে তোমাদের একটু ভাবতে হবে ব্যাপারটা তেমন কঠিন না একটু মনে রাখতে হবে এবং ভাবতে হবে কোন দিকে কি যায় এখানে বলা আছে এখানে তোমার এককের ঘরে মানে এটা হচ্ছে গুণ্য গুণ্য খালি ঘর 6 এবং খালি ঘর আর গুণ হচ্ছে খালি ঘর এবং 7 এই গুণ্য এককের ঘরে দেওয়া আছে 7 আর এখানে দেওয়া আছে এককের ঘরে খালি ঘর এখন এই গুণ্যের এই গুণকের সঙ্গে এমন একটা গুণ্য গুণ করতে হবে যাতে তার যে সংখ্যাটা হবে তার এককের ঘরে অবশ্যই 4 থাকতে হবে এই কুলুটা কিন্তু এখানে দেওয়া আছে তা আমাদের ভাবতে হবে তারপরে 7 ঘরের নামটা আমাদের জানতে হবে করতে হবে তা প্রথমে দেখি 7 7 কোনো কুলু নাই 7 × 14 7 × 14 কিন্তু একটা মাত্রা আছে এখানে 4 আছে যার একটা ঘরে কিন্তু 4 আছে তারপরে সম্ভাবনা আছে এটা হওয়ার মানে এখানে 2 হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তবে কনফার্ম না আমরা এই জন্য আবার কি করব এই 7 ঘরের নামটা শেষ করব দেখি 7 7 7 14 দেখলাম 3 7 21 7 8 28 9 7 35 6 7 42 7 7 49 7 9 63 7 10 70 10 হওয়ার তো কোনো সুযোগ নাই কারণ এখানে আমাদের একটা ঘর দেওয়া আছে একটা একক ঘর দেওয়া আছে তাহলে 10 হওয়ার কোনো সুযোগই নাই 7 9 63 দেখলাম আমরা এই 7 × 14 ছাড়া আর কোনো ক্লু বের হলো না তাহলে আমাদের এখানে কি হবে অবশ্যই 2 হবে তাহলে কি হলো 7 × 14 হলে আমাদের হাতে কিন্তু 1 থাকবে এখন কি হবে পরে কিন্তু দশকের অঙ্কটা কিন্তু দেওয়াই আছে গুণের পরে দশকের অঙ্ক এখানে দেওয়া আছে তাহলে গুণ করলে 6 7 42 আর এখানে হাতে তো 1 আছে 43 3 আর হাতে থাকলে আমাদের কত 4 এই 4 আমাদের হাতে আছে এখন এমন একটা সংখ্যা দিয়ে এই যে একটা এই সরলভাবে গুণ করতে হবে 7 কে দিয়ে যার এখানে ঘরের জন্য 3 থাকে আবার হ্যাঁ তো আমরা আবার কত কত হতে পারে আমাদের 7 7 14 3 7 21 4 7 28 এই যে 28 হচ্ছে কিন্তু 28 এর সঙ্গে 4 যোগ করলে কিন্তু 32 হয় তাই না এই যে 32 হয় এটা কিন্তু পরে একটা সম্ভাবনা আছে কিন্তু আমরা এখন কনফার্ম না আমরা আরো একটু দেখি যে 4 7 28 এর সম্ভাবনা আছে 5 7 35 6 7 42 42 এর দরকার নেই আমাদের তাহলে 5 7 35 এই 5ও কিন্তু একটা মানে এখানে সঠিক উপরে বসার সম্ভাবনা আছে কারণ 5 7 35 আর এখানে যদি 4 আমাদের যোগ করে দিই তাহলে 39 হয়ে যাবে তাই না তাহলে এটা পরে কিন্তু সম্ভাবনা আছে এবং সেটাই হবে কারণ আমরা 4 দিয়ে বসাই দিয়ে দেখছি 4 দিয়ে যখন এখানে বসাই দিয়ে দেখছি যেখানে এই 5 মিলে না আমরা এখানে যোগ দিয়ে উপরে দেখা গেছে অনেক কিছু ইয়া করে দেখা গেছে এখানে এই 5 মিলে না এজন্য আমরা 5 দিয়ে এখানে শেষ করব দেখো তো তাহলে 5 7 35 হাতে হলো যদি আগে আমাদের হাতে আছে 4 তাহলে 35 চাইলে 39 এটা হলো আমাদের 5টা পরবর্তীতে মিলবে এবং যোগ করা মিলবে এই প্রথম ঘরের বিষয়টা গেল এখানে এরপরে আমরা দেখব এই গুণক যে আছে গুণক এই গুণকের মধ্যে যে একটা ফাঁকা ঘর দেওয়া আছে এখানে এককের ঘর দেওয়া আছে কিন্তু দশকের ঘরে ফাঁকা ঘর দেওয়া আছে এখন কত বসাইলে আমাদের এই সমগ্র এখানে মিলবে তা আমরা প্রথমে 2 দিয়ে দেখছি 2 দিয়ে গুণ করে দেখছি এখানে 5 মিলে না 3 দিয়ে দেখছি 5 মিলে না এটা করানো হচ্ছে তারপর 5 দিয়ে 4 দিয়ে দেখছি 5 দিয়ে 6 দিয়ে দেখছি 15টা দিয়ে আসলে 5 মিলে না সম্ভব না শুধুমাত্র যদি আমরা এখানে 9 দিই এই এককের ঘরে আমরা 9
আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আশা করি আল্লাহ।